প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি থ্রি কোশ্চেন নম্বর টুয়েলভ। প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই চারটি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিভাবে করছি। এটা খুবই সহজ অঙ্ক আছে, আমরা দেখি এটা কিভাবে করা যায়। তাহলে সব থেকে প্রথমে আমরা এখানে লিখব সমাধান, সমাধান আর লিখব যে আমাদের কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে প্রীতমের গল্পের বই, প্রীতমের গল্পের বই, গল্পের বই ইস্টু পড়ার বই, ইস্টু পড়ার বই সমান দেওয়া আছে 2:5। ঠিক আছে, বা প্রীতমের গল্পের বই দেওয়া আছে চারটি, তাহলে 4:2 পড়ার বই, পড়ার বই সমান দেওয়া আছে 2:5। বা আমরা এটাকে লিখতে পারি এইভাবে, 4 পড়ার বই, পড়ার বই ইজিক্যাল টু 2/5। আমরা জানি কোনাকুনি গুণ হয়, তাহলে 2 বা 2 গুণিত পড়ার বই, পড়ার বই ইজিক্যাল টু হবে 4/5। কোনাকুনি গুণ হয় ক্রস মাল্টিপ্লিকেশন, অতএব বা পড়ার বই, পড়ার বই সমান হবে 4/5/2। 2 × 2 2 × 4 5 × 10 10। ঠিক আছে, তাহলে পড়ার বই হবে 10টি। ঠিক আছে, তাহলে প্রীতমের পড়ার বই আছে 10টি, অতএব প্রীতমের পড়ার বই, পড়ার বই আছে 10টি। এটা আমাদের উত্তর হবে। আরেকবার দেখে নি, তাহলে প্রীতমের গল্পের বই ইস্টু পড়ার বই 2:5 দেওয়া আছে, তাহলে প্রীতমের মোট বই আছে, গল্পের বই আছে চারটি, তাহলে 4:2 পড়ার বই ইজিক্যাল টু 2:5। তাহলে 4 পড়ার বই ইজিক্যাল টু 2/5, তাহলে 2 কোনাকুনি গুণ হবে 2 × পড়ার বই সমান 4/5, পড়ার বই সমান 4/5/2 অর্থাৎ 10। অতএব প্রীতমের পড়ার বই আছে 10টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।